আগামীকাল উপজেলা বেসপুরা থেকে খোলোয়ার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে আলগাটা লোয়া ও ইন্দ্রাণী খোলোয়া হইবে। বড় যে মাছ পাইবে উচিত তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, খাদ্য বাজারবাসী, আগামীকাল শ্রীমঙ্গল উপজেলা পেশকরাবর পক্ষ থেকে আমাদের আইলাউলে ইন্দ্রাণীর আলগাটা উজান মুরাদ খোলোয়া হইব। এতে আমরা পেশকরাবর পক্ষ থেকে সবার আমন্ত্রণ, আমরা খোলোয়া যাইতাম। আর যারা বড় বড় মাছ হইবা তারা শ্রীমঙ্গলর পক্ষ পেশকরাব শ্রীমঙ্গল উপজেলা পেশকরাবর পক্ষ থেকে এবং কৃষি সাপ্তাহ বা কিয়ন সাপ্তাহ বা ডাক্তার অরিবোধ বাবু থাকবা আরো বিশিষ্ট থাকবা তারা পক্ষ থেকে আপনারা পরিষ্কার করিব যারা গরু মাছ হইবা। আগামীকাল আমাদের আউরে ইংরানি আলগাটা উদান এটু আনন্দ উন্নত তোমার মোবাইল অসাধারণ দৃশ্য। আমি রাখবেন আমাদের যেন হাওরের কোনো ক্ষতি না হয় এই প্রাণ প্রসু হয়েছে জানাচ্ছি। আমি আসলে এরকম অনুষ্ঠান কখনো দেখিনি। আমাকে যখন বিকুল চক্রবাসী কেউ কথা বলবে না, তুই আনো তুমিও না। করছেন তারা পালা লাগেননি, এটু আনন্দ উন্নত করো, তুই আনন্দ উন্নত করো। তোমার মোবাইল দিচ্ছিল এটা অসাধারণ দৃশ্য। আমরা রেডি করছি না বন্ধ, তুমি আমি কইছি মনে হচ্ছে এলাকাবাসী
আজকের যে আয়োজন শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত পোলো উৎসবে, যে দীর্ঘদিনের একটি আয়োজন ছিল, আগেকার মানুষ অনেকেই দলবদ্ধভাবে একইভাবে পোলোবাহিত, কিন্তু ইদানিং দেখা গেছে যে হাওড়ের মধ্যে সরকারি জায়গা দখল করিয়া অনেকেই খাঞ্জিয়া, যেটাকে আমাদের বাসায় খাঞ্জিয়া খুঁজিয়ে রাখি দিছে, পোলোয়ার কোনো পরিবেশ নাই। এর ফলেও আজকে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের উদ্দেশ্যে কিছু জায়গার মধ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের উদ্দেশ্যে এটা আয়োজন করার ফলে যেভাবে যেই জায়গায় ফলো হওয়া হয়েছে অনেক আনন্দ পাইছি এবং সবে উপভোগ করছেন। অনেক এলাকার অনেক নেতৃবৃন্দ আসিলেন এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের বিকুলদা সর্বপ্রথম ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবকে, যারা আমার জীবনের এক অংশ তো প্রথম ছিলাম এখানে, আর মধ্য প্রায় 40 বছর ধরে কোনো রকমের বাংলাদেশের সাথে যদিও আছে কিন্তু ফলো হওয়া বা মাছ ধরার কোনো দৃষ্টি দেখি নাই। আজ ফলো হওয়ার উৎসব দেখিয়া আমি অত্যন্ত আনন্দিত হইলাম। আমি অনুরোধ রাখব সরকারকে এই জাতীয় মাছের যে স্থানগুলো ওইগুলো তাতে উন্মুক্ত করিয়া রাখা হয়। আজকের যে পোলো উৎসব যেটা হয়েছে দেখলাম খুব সুন্দর লাগছে, আনন্দ উপভোগ করলাম আমরা। আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তো পোলো কি জিনিস এটা চিনি না, যদি এই আওয়ার বিলুপ্ত হয়ে যায় তাইলে তো আর এটা তো কোনো ঐতিহ্য থাকবে না। আমাদের যে দেশীয় সংস্কৃতি আজ হারিয়ে যেতে বসেছে, আমরা যারা নতুন প্রজন্ম আছি আমাদের অনেকেরই শিকড় সেই গ্রামের দিকেই আছে, কিন্তু আমরা যারা নতুন প্রজন্ম আছি তারা কিন্তু আসলে গ্রামের যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার, বাঙালির হাজার বছরের যে সংস্কৃতি তা কিন্তু আমরা দেখিনি। এই যে পোলো উৎসব আজকাল যে আমরা যেখানে আসলাম, আমরা দেখলাম, আমরা যে নতুন প্রজন্ম দেখে আমরা বিমুগ্ধ হলাম যে এরকম একটা সংস্কৃতি, আমাদের দেশের একটা সংস্কৃতি এখনও গ্রামের মানুষ বুকে লালন করে আছে। শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে নদী খনন, হাওড় দখল এবং বিন দখল মুক্ত রাখার জন্য শ্রীমঙ্গল প্রেস ক্লাব যে হাজার বছরের ঐতিহ্য যে হারিয়ে যাওয়া পোলো উৎসব আয়োজন করেছে, আসলে এটা শ্রীমঙ্গল ইতিহাসে এটা আমার জানা মতো হয় নাই। বড় আনন্দ, বহুত বছরে আমরা এই পোলো আটাইছি মাছ ধরা। এর কারণ হলো যে আমরা এখানে এই উৎসবের মাধ্যমে আমরা এখানে নিয়ে এসেছি প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দকে, এবং এখানকার মূল উদ্দেশ্য হলো যে আমাদের এই হাইলাওয়ারের যে পুরনো ঐতিহ্যটা ফিরিয়ে আনা। এই হাইলাওয়ারে অনেকগুলো নদী ছিল, অনেকগুলো বিল ছিল, বর্তমানে নদী নাই বললেই চলে, বিলও শুকিয়ে গেছে অনেকগুলো, যে মানুষ যে উন্মুক্ত জায়গায় যে মাছ ধরবে এই জায়গাটু এখন আর নাই। এটা এই জাতীয় একটা আয়োজন করলাম আমরা, এবং এর মাধ্যমে হাওড়ের মধ্যে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এসেছি, নিয়ে আমরা দেখিয়েছি যে এই হাওড় কীভাবে দখল হচ্ছে দেখেন, মাছ ধরাও দেখে অনেকে বিনোদন পেয়েছেন, পাশাপাশি এই হাওড় যে ধ্বংস হয়ে যাচ্ছে এই জিনিসটিও দেখেছেন। আমরা আজকে এই এখানে অনুরোধ করব সংশ্লিষ্ট যারা আছেন পরিবেশ রক্ষায়, হাওড় রক্ষায়, আপনারা এই হাইলাওয়ারের দিকে নজর দিন, হাইলাওয়ারটিকে যেটুকু আছে এইটুকু অন্তত রক্ষা করার চেষ্টা করুন। আমি রাখবেন আমাদের যেন হাওড়ের কোনো ক্ষতি না হয়, প্রান্ত শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে এরকম অনুষ্ঠান কখনো দেখিনি। আমাকে যখন বিপুল চক্রবর্তী এই অনুষ্ঠানটির কথা বললেন আমি কিন্তু স্বেচ্ছায় আজকে এখানে আসতে রাজি হয়েছিলাম। সামনে সাহবা।